মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর রাজা ভবনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজা ভবন সর্বস্তরে জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়, যেখানে অংশ নিয়েছেন কয়েক হাজার নবীপ্রেমী মুসলিম জনতা। মিছিলটি রুকনুল ইসলাম খন্ডলিয়াপাড়া মাদ্রাসা থেকে শুরু হয়ে রাজারহাট বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজারহাট সিএনজি স্টেশন মোড়ে এসে মিলিত হয়। পরে সমাবেশে বক্তব্য দেন ফুলবাগিচা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন, দক্ষিণ রাজানগর ইউপি সদস্য মুসলিম উদ্দিন শিকদার, রুকনুল ইসলাম খন্ডলিয়া মাদ্রাসা পাড়ার সিনিয়র শিক্ষক মুফতি হাবিবুল্লাহ, সহকারী পরিচালক মাওলানা মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক আজিম উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র সেনার সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন, দক্ষিণ রাজানগর ইউপি সদস্য মোহাম্মদ কাদের মাস্টার, মোহাম্মদ জুনাইদ বিন ইব্রাহিম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা জমির, মাওলানা আব্দুল খালেক, রায়হান মুস্তফা, মোহাম্মদ জোবায়ের, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ জামশেদ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এতে বক্তারা বলেন, ভারতীয় বিজেপি নেতা নূপুর শর্মা ও নাভিন জিন্দালাল বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অমার্জনীয় অপরাধ করেছেন। অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে এই ধর্মান্ধকে ফাঁসি দিতে হবে। নিউজ ডেস্ক, নিউজ ফেসবিডি, চট্টগ্রাম।